মামো সাবেক হেফাজতের আমির আল্লাহ মামো সফি সাহেব গত 18-9 ইংরেজি তারিখে যে মৃত্যুটা হয়েছে ওইটা অপমৃত্যু, ওইটা হয়তো সুপরিকল্পিতভাবে একটা ওনাকে খুন করা হয়েছে। এই যারা ওখানে পরিকল্পনার মধ্যে রয়েছে তারা 2 নম্বর আসামি মামুনুল হক করছে। মামুনুল হক 11-9 তারিখে ফরিদছড়ি আসে বাবুনগরীর বাসায় বসে পরিকল্পনাটা করছে, বাস্তবায়ন করছে 11 তারিখ পরিকল্পনা করছে, বাস্তবায়নটা করছে 16 তারিখ। 16 তারিখ ছাত্র আন্দোলন নাম দিয়ে লুটফাট যা আছে সব কিছু ভাঙচুর করে, আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় পত্র পত্রিকায় দেখছেন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এই আমাদের এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত আলেম, বিভিন্ন দেশ থেকে ওনার কাছ থেকে হাদিস নেওয়ার জন্য আসে উজুরেরা, ওই ধরনের একটা আলেমকে যদি সামনাসামনি যদি গালাগালি করে বা অকট্ট ভাষায় ব্যবহার করে তাহলে ওনার মানসিকতা কতটুকু ভালো থাকতে পারে আপনারা তো জানেন। আমরা 1 নম্বর আসামি নাসিরুদ্দিন মনিরকে করছি, 2 নম্বর মামুনুল হক, 3 নম্বর হলো এই মীর ইদ্রিস, 4 নম্বর এই ধরনের সিরিয়াল আছে যদি সে ওখানে পাবেন আপনারা গেলে পড়ে আছে। তো তদন্ত সাথে আমাকে কিছু না বলার জন্য বলছে, তারপর আপনাদের সাইসে নামের এতটুকু বলার। হ্যাঁ অ্যাম্বুলেন্স, হ্যাঁ এটা তো অ্যাম্বুলেন্স তো আটকে রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স 1 ঘন্টা আটকে রাখে, 1-1.5 ঘন্টা এবং আটকে রাখা হয়েছে। অক্সিজেন মাস্ক খুলে ফেলে দিছে, ওইখানে রাশ টিপ ছিল ওইখানে খুলে ফেলে দিছে। আমরা ন্যায় আমরা হত্যার বিচার চাচ্ছি, আমরা হত্যার বিচার, হত্যার বিচার কি হয়, হত্যার বিচার ফাঁসি, আমরা হত্যার বিচারে চাচ্ছি। আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হুজুরকে, সেই জন্য আমরা বিচার চাচ্ছি আদালতের কাছে, আমরা আর্জি দিছি। আল্লামা সফি সাহেবের শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন বাদী হয়ে আজকে 3য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে। মাননীয় আদালত ওইটা শোনার পর, বক্তব্য শোনার পর, বাদীর বক্তব্য এবং আমাদের লয়ারদের বক্তব্য শোনার পর বিবিএকে তদন্তের 1 মাসের টাইম নির্ধারণ করে তদন্তের জন্য দিয়েছে। মঈনুদ্দিন।